সাথে সংবাদ শিরোনাম নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত দুই আহত তিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাশিক মেয়র খায়রুজ লিটনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে রিক্রুট সেনার প্রশিক্ষণার্থ শপথ গ্রহণ এবং সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নাটোরের সিংড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নামে দুইজনের মৃত্যু হয়েছে এ সময় আহত হয়েছে আরও মধ্যে দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে রবিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আফতাব আলীর সাথে বর্তমান ইউপি সদস্য ফরিদুল ইসলামের বিরোধ চলে আসছিল এরই জের ধরে রোববার রাতে প্রথমে আফতাব গ্রুপের সমর্থকরা বামিহাল গ্রামে ফরিদুল সমর্থক কুদ্দুসের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে এতে ফরিদুল সমর্থক তিনজন আহত হয় পরে ফরিদুল সমর্থকরা আফতাব ও তার সমর্থক কালামের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে জখম করে পালিয়ে যায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আফতাব আলীকে মৃত ঘোষণা করেন আহতদের মধ্যে রুহুল আমিন সহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে রুহুল আমিন মারা যায় এ ঘটনায় এখনও কেউ কোনো মামলা দায়ের করেনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম লিটনের সুস্থতা কামনায় সোয়া লাখ দোয়া ইউনুস খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার বাদ জোহর রাউজাতুস সালেহিন খা গুরুস্থান মসজিদ মাদ্রাসায় এর আয়োজন করা হয় এদিকে সোমবার বাদ মাগরিব মেয়র লিটনের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান এ সময় তার পরিবারের অন্য সদস্যদের জন্য দোয়া করা হয় গোরস্থান মসজিদ মাদ্রাসায় দোয়া ও মনোজাত পরিচালনা করেন রাউজাতুস হেতেম খা গোরুস্থান মসজিদ মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মৌলানা ইকবাল হুসাইন হাবিবী দোয়া মাহফিলে মসজিদের মুসলিগণ মাদ্রাসার শিক্ষার্থীরা মেয়রের ব্যক্তিগত সহকারী তানসেন ওয়াহিদ তাসকিন জনসংযোগ কর্মকর্তা মুস্তাফিজ মিশু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিকে মেয়র লিটেনের সুস্থতা দোয়া মাহফিলের আয়োজন করে রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান সোমবার এক নং ওয়ার্ড কার্যালয়ে এর আয়োজন করা হয় এ সময় মেয়র লিটনের সুস্থতায় বিশেষ দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন এক নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রৌফ নগর আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুর রাজ্জাক রাশেকের তিন নং প্যানেল মেয়র তাহেরা খাতুন মহানগর ছাত্রলীগের সভাপতি ফয়সাল সহ অন্যান্যরা আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে মোটর মোটরসাইকেল প্রতীক নিয়ে বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে মত বিনিময় করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আক্তারুজ্জামান আক্তার সোমবার তিনি রাজশাহী চারঘাট ও বাঘা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে মত বিনিময় করেন এ সময় তার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন নির্বাচনী প্রচারণাকালে তিনি বলেন রাজশাহী জেলার স্থানীয় সরকারের বেশ কয়েকবার নির্বাচিত জনপ্রতিনিধি থেকে যে অভিজ্ঞতা হয়েছে তা কাজে লাগিয়ে এই জেলার উন্নয়নে কাজে লাগানো হবে তিনি বলেন ভোটাররা ঐক্যবদ্ধ থাকলে জয় সুনিশ্চিত আর ভোটে নির্বাচিত হতে পারলে জেলা পরিষদের উন্নয়ন বাজেট সুষম বন্টন করা হবে কেউ বৈষম্যের শিকার হবে না তাই ভয়ভীতির উর্ধে থেকে উন্নয়নের স্বার্থে নিজের বিবেক দিয়ে ভোট প্রদান করার আহ্বান জানান তিনি তিনি বলেন নির্বাচিত হলে ভোটারদের প্রত্যেকে একটি করে ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা হবে যথাযোগ্য মর্যাদায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহ সাল্লামের শুভ আগমনের দিবস বারোই রবিউল আউ্ল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে নোয়াখালীতে আনন্দ শোভাযাত্রা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াখালী জেলা শাখা এর আয়োজন করে শোভাযাত্রাটি পৌরসভার সোনাপুর জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে মাইজদি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেস প্রেসক্লাবের সামনে এসে শেষ হয় শাহমোনায়ম এর আয়োজন করে সংগঠনটির চেয়ারম্যান সৈয়দ আব্দুল মুসাদ্দের হোসাইনি মাসুক চিস্তি এর নেতৃত্বে সকাল দশটায় জেলা প্রেস ক্লাবের সামনে থেকে যশনে জুলুস বের করা হয় জুলুস শেষে মিলাদ কিয়াম নাতে রসুল পেশ করে মোনাজাত পরিচালনা করা হয় এদিকে মৌলানা মোহাম্মদ সামসুদ্দোহার সভাপতিত্বে ও হাজি দেলোয়ার হোসেন নয়নের সার্বিক তত্ত্বাবধানে নোয়াখালী জেলা জামে মসজিদ বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আলোচনা সভা মিলাদ প্রিয়নবী এর শান মানের তাৎপর্য নিয়ে বয়নের আয়োজন করা হয় রাত করা হয় নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে কোর অফ ইঞ্জিনিয়ার্সের ছয়শো পঁয়ত্রিশ জন রিক্রুট সেনার প্রশিক্ষণ উত্তর শপথ গ্রহণ এবং সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে সোমবার সকাল নটার দিকে সেনানিবাসের শহীদ ক্যাপ্টেন সামসুল হুদা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের অ্যাডহক কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট এবং প্রধান সমন্বয়ক মেজর জেনারেল এফ এম জাহিদ হোসেন এ সময় তিনি নতুন সেনাদের উদ্দেশ্যে বলেন নবীন সেনাদের আট মাসের প্রশিক্ষণ শেষ হলেও সৈনিক জীবনের প্রয়োজনীয় প্রশিক্ষণ অব্যাহত থাকবে কঠোর প্রশিক্ষণ শৃঙ্খলা নিয়মানুবর্তিতা ও কর্তব্য পরায়ণতা ও দেশপ্রেমে সর্বদা উজ্জীবিত থাকতে হবে দেশ রক্ষা এবং দেশ গঠনের কাজে নিয়োজিত থাকতে হবে পরে তিনি প্যারেড পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন কাদিরাবাদ সেনানিবাসের ইঞ্জিনিয়ার সেক্টর অ্যান্ড স্কুল অব মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মনিরুজ্জামান ও ট্রেনিং ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান খান নতুন সেনাদের শপথ বাক্য পাঠ করান ট্রেনিং ব্যাটেলিয়নের উপ অধিনায়ক মেজর সেগুপ্তা আফরিন প্যারেড প্রদর্শন শেষে রিক্রুট কৃতি সেনাদের প্রেস প্রদান করা হয় এই ছিল সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ